আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ২ ব্রিটিশ শাসন, এই অধ্যায়টির তৃতীয় ভাগ বাংলায় ব্রিটিশ শাসন সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম 1957 সালের পলাশির যুদ্ধ সম্পর্কে, আজ আমরা শিখব বাংলায় ব্রিটিশ শাসন সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। 1957 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসককর্তা ছিলেন লর্ড ক্লাইভ। প্রায় 100 বছর পরে 1857 সালে কোম্পানির নীতি এবং শোষণের বিরুদ্ধে সিপাহি বিদ্রোহ দেখা দেয়। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি। কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা 1947 সাল পর্যন্ত চলে। বন্ধুরা লক্ষ্য করো, 1757 থেকে 1857 সাল পর্যন্ত মোট 100 বছর কোম্পানির শাসন চলে। এটি কি কোম্পানি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির শাসনটি কোম্পানির শাসন নামে পরিচিত ছিল ইতিহাসে, এবং এই কোম্পানির শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ। এবং 100 বছর পর 1857 সালে কোম্পানির নীতি এবং শোষণের বিরুদ্ধে দেখা দেয় একটি বিদ্রোহ, তা হচ্ছে সিপাহী বিদ্রোহ। তবে কি বলা হয়েছে, ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি, এবং কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি নিজের হাতেই তুলে নেয়, এবং যা চলতে থাকে 1947 সাল পর্যন্ত। অর্থাৎ 1858 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার সরাসরি নিজের হাতেই সব কিছু তুলে নেয়। এবার আমরা জানব ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক সম্পর্কে। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক: ভাগ কর, শাসন কর নীতির ফলে এদেশের মানুষের ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায়, এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সালে, ইংরেজি 1770 হয়েছিল, যা 76-এর মনন্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হন, এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যান। তাহলে বন্ধুরা, আমরা কি দেখতে পারলাম? ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক দেখতে পেলাম, যে এই সময় কি হয়েছিল, একটি নীতি গঠন করা হয়েছিল ভাগ কর, শাসন কর। এই নীতিটির ফলে কি হয়েছিল, সকল প্রকার ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে মানুষগুলোকে বিভেদ করে দিয়েছিল, অর্থাৎ ভাগ করে দিয়েছিল। এর ফলে একটি বিভেদ সৃষ্টি হয়, এবং এই সময় কি হয়েছিল, অনেক কারিগরি বেকার অবস্থায় ছিল, অনেক কৃষক গরিব হয়েছে, তখন বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এবং এই দুর্ভিক্ষটি দেখা দিয়েছিল 1176 সালে, ইংরেজি মাসের হচ্ছে ইংরেজি সাল 1770, এবং এটি কি নামে পরিচিত ছিল, 76-এর মনন্তর নামে এটি হচ্ছে পরিচিত ছিল। এবং তখন অল্প সংখ্যক জমিদার শ্রেণী অনেক জমির মালিক হয়ে যান, কিন্তু বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যান। তাহলে বন্ধুরা, আমরা ব্রিটিশ শাসনের খারাপ কিছু দিক দেখলাম, এবার দেখব ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক। ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক: নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়।
সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। বন্ধুরা, আমরা ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক দেখলাম যে তখন কি হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, তখন নতুন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার তখন উন্নতি হয়েছিল। এবং তখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, কিভাবে সড়কপথ ও রেলপথ উন্নয়ন করা হয় এবং টেলিগ্রাফ প্রচলন করা হয়, যার ফলে কি হয়, যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। এবং সেই সময় বাংলায় নবজাগরণ ঘটে, সময়টি ছিল 19 শতক। তখন বাংলায় নবজাগরণ ঘটে কেন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে। এবং এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসারও ঘটেছিল। তাহলে বন্ধুরা, আমরা ব্রিটিশ শাসনের কিছু ভালো দিকও দেখে নিলাম। এই পাঠটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই পাঠটি থেকে আমরা শিখতে পারলাম যে বাংলায় ব্রিটিশ শাসন সম্পর্কে কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন কোম্পানি শাসন চালিয়েছে সেই সম্পর্কে, ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক, ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক সম্পর্কে জানলাম। চলো এবার আমরা পাঠের কাজটি সম্পাদন করে নিই। প্রথমেই ক এসো বলি, বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মীর জাফর, মীর কাসিম, লর্ড ক্লাইভ এবং রাজা রামমোহন রায়। বাংলার ইতিহাসে এই চারজন ব্যক্তির নাম আমরা জেনেছি, এখন কি করতে হবে, শিক্ষকের সহায়তায় এই সকল ব্যক্তিরা কোন কোন ভূমিকা পালন করেছে এবং কি করেছে সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। চলো বন্ধুরা আমরা আলোচনা করে নিই। প্রথমেই আসি মীর জাফর। মীর জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি, কিন্তু তিনি হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গোপনে ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। অতঃপর পলাশির ময়দানে যখন নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ বাধে, তখন মীর জাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ইংরেজদেরকে সাহায্য করে, ফলে নবাব পরাজিত হয় এবং বাংলার স্বাধীনতা আটকা পড়ে যায়। অতঃপর আমরা জানব মীর কাসিম সম্পর্কে। মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করেই প্রজাদের কল্যাণ সাধন ও দেশের আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু তার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড ইংরেজরা শুভ দৃষ্টিতে দেখতে পারেননি বলে ইংরেজদের সাথে ক্রমশই যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু মীর কাসিম ইংরেজদের দাবিদারি না করে এদেশের স্বাধীনতা উদ্ধারে বীরবিক্রমে যুদ্ধ করেন। দুর্ভাগ্যক্রমে তিনি যুদ্ধে পরাজিত হন। এরপরে আমরা জানব লর্ড ক্লাইভ সম্পর্কে। লর্ড ক্লাইভ ছিলেন এদেশের ইংরেজ গভর্নর। তিনি এদেশীয় কিছু বিপদগামী বণিক শ্রেণী, প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী, রাজপ্রাসাদের কতিপয় সদস্যদের সঙ্গে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করেন। তিনি এদেশের মানুষের ওপর চরম শোষণ ও নির্যাতন করেছেন। তার চরম শোষণের ফলে এদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে বাংলার মোট জনসংখ্যার 1/3 লোক না খেয়ে মারা যায়। অতঃপর আমরা জানব রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত। তিনি নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজে সতীদাহ, বাল্যবিবাহ এবং মূর্তি পূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। তিনি সব কুসংস্কার বন্ধ করে আদি এবং হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন।
1828 সালে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে কি হয়েছিল? ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ফলে হিন্দু মুসলিম একতা ভেঙে জাতিগত বিভেদ জন্ম লাভ করে। তাহলে আমরা কি জানতে পারলাম যে কি হয় ভাগ কর শাসন কর নীতির ফলে কি হয়েছে? এর ফলে এদেশের মানুষের জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চল ভেদে একটি বিভেদ সৃষ্টি হয়েছে। পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী, এখানে আমরা চারজনকে দেখতে পাচ্ছি এবং এই চারজন হচ্ছে বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই চারজন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। চলো বন্ধুরা, আমরা চারজন সম্পর্কে জেনে নিই। প্রথমেই হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সমাজ সংস্কার করতে গিয়ে তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, মূর্তি পূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান। ধর্মীয় সংস্কার হিসেবে তিনি 1828 সালে 20 আগস্ট ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজের উপাসনালয় প্রতিষ্ঠা করেন। তিনি এদেশে হিন্দু সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। অতঃপর আমরা জানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামে গঞ্জে 20টি মডেল স্কুল এবং 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একজন সমাজ সংস্কারক হিসেবে দেশে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি কন্যা শিশু হত্যা, বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি নিরলস প্রচেষ্টার কারণে 1856 সালে গভর্নর জেনারেল সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়। অতঃপর আমরা জানব নবাব আব্দুল লতিফ সম্পর্কে। নবাব আব্দুল লতিফ আধুনিক জ্ঞান বিজ্ঞানের পক্ষে জনমত এবং শিক্ষিত মুসলমান, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তার প্রচেষ্টায় 1874 সালে মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মাদ্রাসা স্থাপিত হয়। বাংলার মুসলিমদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যমে মুসলিমদের প্রভাব এবং পুনর্জাগরণের লক্ষ্যে নবাব 1863 সালের এপ্রিল মাসে কলকাতায় মুসলিম সাহিত্য সমিতি গঠন করেন। সর্বশেষে আমরা জানব সৈয়দ আমির আলী সম্পর্কে। সৈয়দ আমির আলী মুসলমানদের নবজাগরণের লক্ষ্যে এবং মুসলমানদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ বই লেখেন। তিনি ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। এর মধ্যে এদেশের মুসলমানদের মধ্যে রাজনৈতিক জাগরণ সৃষ্টি করেন। তাহলে বন্ধুরা, আমরা চারজন বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন ব্যক্তি সম্পর্কে জানলাম। এবার আমরা সর্বশেষ পাঠের কাজটি লক্ষ্য করি। ঘ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে -সাল থেকে -সাল পর্যন্ত -বছর শাসন করেছিল। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানগুলোতে কি হবে?
চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। প্রথমে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর শাসন করেছিল। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর শাসন করেছিল। বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম বাংলার ব্রিটিশ শাসন সম্পর্কে, ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে, এবং আমরা মীর জাফর, মীর কাসিম, রবার্ট ক্লাইভ রাজ, রাজা রামমোহন রায়ের মতন বেশ কিছু লোক সম্পর্কে জেনেছি। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।